من فوق الأرض ما لها من قرار يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 25 নভেম্বর 2023 রোজ শনিবার আমাদের প্রাণ প্রিয় দিনী মার্কাজ দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লায়ের মাসিক ইসলাহি মজলিসে মা বোনদের জন্য আয়োজিত সকালবেলার এই মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার জমা হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শ্রদ্ধেয়া মা বোনেরা, আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি মারুফ আপনাদের কাছে এতক্ষণ কথা বলেছেন একজন মুমিনের 5টি সিফাত, এই কথাটা উল্লেখ করেছেন। কোরআনুল কারিমে অধিকাংশই পুরুষদেরকে যদিও সম্বোধন করা হয়েছে, কিন্তু তাফসীরের মধ্যে কথা স্পষ্ট আছে যে পুরুষদের সাথে অন্তর্ভুক্ত হিসেবে নারীরাও এই সম্বোধনের অংশ। কোরআনুল করিমের মধ্যে অধিকাংশই নির্দেশ বিধিবিধান পুরুষবাচক শব্দে, কিন্তু এর দ্বারা নারীর গোপনীয়তা এটাই লক্ষ্য রাখা মূল উদ্দেশ্য, কিন্তু বিধান অধিকাংশই বরাবর। তো মুমিনের যেই 5টি সিফাত বলা হয়েছে, আল্লাহ তাআলার নাম স্মরণ করলে অন্তরাত্মা কেঁপে ওঠে, কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায় এবং সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই মানুষগুলোই হচ্ছে প্রকৃত অর্থে পরিপূর্ণ মুমিন। তাহলে আমরা পুরুষরাও মা বোনরাও প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপরুক্ত মুমিনদের এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। এখানে মাঝখানে একটা ছোট্ট বিষয়, আমাদের এই বালিকা শাখা সুধন্যপুর বালিকা শাখায় 1444 হিজরি 2023 সালে অর্থাৎ বর্তমান সালে আমাদের যে সর্বোচ্চ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, যেটাকে ভেফাকুল মাদারিসিল আরাবিয়া বলা হয়, সেখানে 2টা ক্লাস, ইবতেদাইয়া মানে পঞ্চম শ্রেণী এবং নাহভে মীর মানে সপ্তম শ্রেণী, এই 2টা জামাত ভেফাক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সেখানে
ভেফাক পরীক্ষার যারা বৃত্তি পেয়েছে সেই মেয়েদের জন্য ভেফাক অফিস থেকে পুরস্কার পাঠানো হয়েছে এজন্য আমি নামগুলো বলে দিচ্ছি এই নামে যারা তারা মাদ্রাসার অফিস থেকে মহিলা শাখা থেকে তাদের নিজ নিজ ভেফাকের পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ইবতেদাইয়া যেটা পঞ্চম শ্রেণী সেখানে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা বালিকা শাখায় 11 জন অংশগ্রহণ করে 10 জনই সিরিয়ালে এসেছে মাশাআল্লাহ খাদিজা আহমেদ 15তম আফসানা তাসনিম 16তম সুমাইয়া আক্তার 18তম তাহমিনা আক্তার 19তম নুজহাতুল আসফি 28তম তাকিয়া তাসনিম 34তম জান্নাতুল ফেরদাউস 49তম লামিয়া আক্তার 54তম ইসরাত জাহান মারজিয়া 54তম ফাইজুন নেসা আক্তার 79তম এই মেয়েরা এবতেদাইয়াতে সিরিয়ালে আসছে স্ট্যান্ড করেছে তাদের পুরস্কার মাদ্রাসার অফিস থেকে নেয়ার জন্য বলা হচ্ছে এরপরে মুতাওয়াসিতা জামাত অর্থাৎ যেটা নাহভে মীর বলা হয় সপ্তম শ্রেণী এখানে 14 জন ছাত্রী অংশগ্রহণ করে 9 জনই সিরিয়ালে এসেছে মাশাআল্লাহ উম্মে হাওয়া 52তম উম্মে হাবিবা 59তম সাদিকা আক্তার 102তম রাজিয়া সুলতানা 102তম ফাহমিদা আক্তার 105তম উম্মে আইমান 105তম উম্মে হানি 105তম মাহফুজা আক্তার 110তম নাজিফা নুসরা 112তম এই মেয়েদেরকেও তাদের পুরস্কার মাদ্রাসার অফিস থেকে নেয়ার জন্য বলা হলো আল্লাহ তাআলা বাকিদেরকেও আরও উত্তম সুন্দর রেজাল্ট ফলাফল করার তৌফিক দান করুক আর সর্বোচ্চ ফলাফল আখেরাতের ফলাফলে সর্বোচ্চ কামিয়াব করুক আমাদের খুলনার হজরত আমাদের অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত একদিন বলেছিলেন এক মেয়ের জন্য মুসলিম মেয়ে তার স্বাভাবিক পড়ালেখা এটা প্রয়োজনে কিছু কম হোক কিন্তু তার আখলাক চরিত্র সেটা যেন সর্বোচ্চ হয় এটা যেন 100-100 হয় এটার প্রতি সর্বোচ্চ খেয়াল করা অর্থাৎ উত্তম আখলাক এবং আখেরাতের বিচারের কামিয়াবি সেটাই হলো মূল সফলতা হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা বিন শাইইন আসকালা ফি মিজানিল আব্দিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন ইমানদার ব্যক্তির মিজানের পাল্লায় হাশরের মাঠে ওজন করবে যেই নেকি সেই ওজনের পাল্লায় নেকির মধ্যে উত্তম চরিত্রের চাইতে ভারী ওজনওয়ালা কোনো আমল নাই উত্তম চরিত্র সামান্য টুকুও অনেক বেশি ওজন আসবে কথার কথায় মনে করেন কেউ যদি রাস্তার কোনো নারী মোবাইলের কোনো নারী তার থেকে 30 সেকেন্ড হয়তো সে সরে গেল এই 30 সেকেন্ড নজর নিচের দিকে নামাইলো চোখ নামায়া রাখলো এই সামান্যটুকু সময়ের আমল কিন্তু হাশরের ময়দানে মিজানের পাল্লায় দেখা যাবে লক্ষ নফল নামাজের ওজনের চাইতেও এই 30 সেকেন্ডের ওজন বেশি আসছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহ তিনি বলছেন একবার নজর হেফাজত করা 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও উত্তম আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত বলেন বর্তমান জামানায় 100,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম বর্তমানের মা বোনরা অতিরিক্ত বেশামাল বেপর্দিগি একবারে রাগ ঢাক আর রাখতেই চায় না আগে তো অল্প কিছু মহিলা হয়তো বেপর্দা ছিল এখন অল্প কিছু মহিলা পর্দানশীল খুব খুব অল্প আল্লাহ তাআলা আমাদের এই মা বোন যারা নিয়মিত আসেন ইসলাহি মজলিসে
আল্লাহ তাআলা আপনাদেরকে পর্দানশীন সর্বোত্তম নারীর উপমা হওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথাটা হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি ঈমানের পরে তার জীবনের সবচেয়ে বড় অর্জন দুনিয়ার দৃষ্টিতে আল্লাহর রাসূল বলেছেন, আল মারআতু সালিহা, নেককার স্ত্রী, খায়রু মাতাঈহা আল মারআতু সালিহা, দুনিয়াতে একজন মানুষ যা কিছু অর্জন করে, বাড়ি গাড়ি অর্থ বিত্ত মিল ফ্যাক্টরি হ্যাঁ জমি জায়গা যত কিছু তার দুনিয়ার অর্জন হালালভাবেই, তন্মধ্যে সর্বোত্তম উপার্জন অর্জন আল মারআতু সালিহা, একজন পবিত্রা, একজন নারী সতী সাধ্বী, একজন বিবি। তাইলে একজন উত্তম নারী এই পৃথিবীর যত কিছু আছে চতুর্দিকে আল্লাহ তাআলার এই দুনিয়ার জগতের শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ অর্জন একজন নেককার স্ত্রী, এটা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাত, তোমরা নেককার পুরুষদেরকে নেককার নারী দেখে বিবাহ করাও, তোমরা নেককার নারীদেরকে নেককার পুরুষ দেখে বিবাহ করাও। কি হবে তাহলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, এতে করে তাদের পরবর্তী যেই সন্তানাদি আসবে তারাও অবশ্যই নেককার হয়েই জন্মগ্রহণ করবে। এজন্য উত্তম নারী, পবিত্রা নারী, চরিত্রবান নারী অনেক বড় সম্পদ। আল্লাহ তাআলা আমাদের এই মা বোনদেরকে নেককার নারী হওয়ার তৌফিক দান করেন। কোরআনুল করিমের 13 নম্বর পারা, 14 নম্বর সুরা, সুরায়ে ইব্রাহিম, এই সুরার 24, 25, 26, 27 চারটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের শায়খ চলে আসবেন, এর আগে যেটুকু সম্ভব হয় আমরা আপনাদের কাছে এই আয়াতের তর্জমা শুনাই। মূলত এখানে চারটি আয়াতে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা 2টা উদাহরণ দিয়েছেন। একটা হলো একজন মুমিনের কালেমা, যেটাকে আমরা আমাদের কালেমায়ে তয়্যিবা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আমাদের ঈমান, আমাদের কালেমা, কালেমায়ে তয়্যিবা, এইটাকে আল্লাহ তাআলা কাশাজারাতিন তয়্যিবা, আল্লাহ তাআলা বলেছেন মুমিনের যেই কালেমায়ে তয়্যিবা মানে মুমিনের ঈমান, এটা হলো একটি পবিত্র গাছের মতো। আসেন এনে আসেন, আর আসেন নিচে আর সান, একটা চেয়ার নিয়ে আইনেন, একটি পবিত্র, কাশাজারাতিন তয়্যিবা, একটি পবিত্র গাছের মতো মুমিনের কালেমা মানে কালেমায়ে তয়্যিবা। আর কাফেরের যত কথা, কুফুরি কথা, শিরিকের কথা, মুনাফিকের কথা, মুশরিকের কথা, সমস্ত কিছু, মুশরিকের যত কথা, বিশ্বাস, আচরণ, উচ্চারণ, লাফালাফি, ফালাফালি, যাই করে, অহংকার, ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, বেঈমানের, নাফরমানের, মুশরিকের, আল্লাহ তাআলা বলেন এর উদাহরণ হলো কাশাজারাতিন খাবিসা, একটি খারাপ খবিশ একটি গাছের মতো, খারাপ একটি গাছের মতো। এই তাইলে মুমিনের ঈমানকে আল্লাহ তাআলা পবিত্র গাছের সাথে তুলনা দিয়েছেন, আর কাফেরের কুফুরিকে, মুশরিকের শিরিককে, নাফরমানের পাপকে, মুনাফিকের নিফাককে আল্লাহ তাআলা খবিস নিকৃষ্ট মন্দ গাছের সাথে তুলনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, দেখেন আগে তর্জমাটা শুনাই, আল্লাহ তাআলা বলেন আলাম তারা, হে নবী আপনি দেখলেন, মানে আপনি দেখেন শুনেন, কাইফা দরাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা কেমন সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন যে বুঝতে কতটা সহজ। কাইফা দরাবাল্লাহ মানে আল্লাহ নিজেই চমৎকার করে বলতেছে কথাটা, খুব মজা করে বলতেছে আল্লাহ নিজেই, কাইফা দরাবাল্লাহু মাসালান, বন্ধু দেখেন তো আচ্ছা কেমন লাগে, সান্তে কুদুর কই আমি আল্লাহ, আপনি কুদুর শুনেন তো কেরম লাগে,
কেমন সুন্দর লাগে, উদাহরণটা কি সেরকম উদাহরণ, কেমন চমৎকার উদাহরণ দিচ্ছি আমি আল্লাহ। তা আল্লাহ তাআলা নিজের বলার আন্দাজটাই খুব মজাদার, খুব চমৎকার। যে কাইফা দরাবাল্লাহু মাসালান, আপনি শুনেন, আপনি দেখেন বন্ধু, আমি আল্লাহ কেমন চমৎকার উদাহরণ দিচ্ছি। তাফসীরের মধ্যে আছে যে উদাহরণ বললে, দৃষ্টান্ত বললে, উপমা বললে মানুষ কথা বুঝতে সহজ হয়। আল্লাহ এ কথাটা এখানেই বলছেন, ওয়াদুরিবুল্লাহুল আমসালা, আল্লাহ তাআলা বারবার উদাহরণ দিয়ে থাকেন, লিন্নাসি, মানুষদের জন্য। কেন? লাআল্লাহুম ইয়াতাদাক্কারুন, যেন লোকেরা আপনার কথাটা থেকে উপদেশ নিতে সহজ হয়, উপদেশ নিতে পারে। মনে করেন কোরআনুল করিমের মধ্যে আছে, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম কারামাদিন ইশতাদাত বিহির রীহু ফি ইয়াউমিন আসিফ। এত সুন্দর উদাহরণ আল্লাহ বলে, যারা কাফের, যারা বেঈমান, যারা নাফরমান, তারা কিসের মতো? কয় একটা জায়গায় কিছু ছাই, ছাই তো বোঝেন, চুলার, লাকড়ির চুলার যে ছাই, এ ছাই স্তূপ দিয়ে রাখছিল, এখন হঠাৎ করে ঝড়ো বাতাস আসছে, বাতাস আসাতে এখন ছাইগুলো এভাবে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, যে এইটারে আবার একত্র করে জমা করা তার বাপের সদ্য গোষ্ঠীর পক্ষে সম্ভব, ঠিক না? সম্ভব তে আর কিভাবে এগুলোরে গুছাইব? তো আল্লাহ তাআলা বলে সমস্ত কাফের কুফুরি, অহংকার, বাড়াবাড়ি, এ তাদের যত হম্বিতম্বি, যাদের যত হুঙ্কার, যাদের যত কিছু, সব কিছু এরকম ছাইয়ের মতো, যেটাকে মোমেনের ইমানের ঝড়, মোমেনের হিম্মতের ঝড় এমনভাবে উড়াইয়া দিবে, শেষে আর গোলাইয়া একত্র করা তাদের পক্ষে কশিনকালেও সম্ভব হবে না। এরম এই যে এখন কত সহজে বোঝা গেল উদাহরণ। কোরআনুল করিমে আরেক জায়গা আছে, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যমআনু মাআ, আল্লাহ তাআলা বলেন কাফের আর বেঈমানদের বিশ্বাসগুলো কেমন, এমন যেমন পিচওয়ালা রাস্তায় রৌদ্র যখন পড়ে তখন চোখের নজরে সামনে অনেক দূর দেখা যায়, পিচ করা রাস্তার মধ্যে যে পানি থই থই করছে, মনে হয় যেন অনেক পানি, কিন্তু যখন সেই লোকটা সামনে যায় তখন সে দেখে এটা মরিচিকা ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা বলেন এ কাফেরের বোম, কাফেরের অস্ত্র, কাফেরের দেশ, কাফেরের বিল্ডিং, কাফেরের ক্ষমতা, কাফেরের সৌন্দর্যের যে প্রতিযোগিতা, অহংকার, এসব কিছু দেখে দুর্বল মানুষ মনে করে তাদের অনেক কিছু, কিন্তু মোমেন যখন লড়তে শুরু করে, হুঙ্কার ছাড়ে, ঈমান আর তাকওয়া নিয়ে যখন দাঁড়িয়ে যায়, তো আল্লাহ তাআলা বলেন সেগুলো মরিচিকা ছাড়া আর কিছুই না। এরকম অনেক উদাহরণ কোরআনে আছে, আল্লাহ তাআলা কাফের যারা মূর্তি পূজা করে তাদেরকে আল্লাহ তাআলা উদাহরণ দিছে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা লাহুম মাসালুন ফাসতামিউ লাহ, আল্লাহ বলে হে মানুষ, তোমরা যারা মূর্তি পূজা করো, আচ্ছা আমি আল্লাহ তোমগরে একটা উদাহরণ দেই, তোমরা কদ্দুর মনোযোগ দিয়ে শোনো, চাই চাই বুঝুনি কিছু, আল্লাহ নিজেই বলতে, আচ্ছা আমি একটা উদাহরণ দেই, একটা কথা কই, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, এরপরে জবাব দাও। আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করছো, ডাকছ, আমি আল্লাহ তোমাদের সেই মূর্তি দেবতাগুলোর ব্যাপারে আমার দুইটা প্রশ্ন। আল্লাহ বলছেন কোরআনে আছে সূরা হজ্জের মধ্যে, এক নম্বর প্রশ্ন হলো, তারা যেহেতু তোমাদের দেবতা, উপাস্য, অতএব তাদেরকে বলো তারা একজন কিংবা সবাই মিলে একটা ছোট্ট মাসি বানায় দিতে, আইয়াখলুকু জুবাবান, কও যে একটা মাসি কি করে দিতে, বানায় দিতে। আচ্ছা এত বড় বড় হাতি বানানোর দরকার নাই, হাতি হইতে মাটি লিখবো অনেক, যা তো ছোট কদ্দুর কি বানায় দাও, মাসি বানায় দিতে কও, যাও। আল্লাহ তাআলা বলেন তোমরা নিশ্চিত বলবে যে পারবে না, তোমরাই উত্তর দিবা, আমি জানি যে তোমাদের এই দেবতা, এই মাটির মূর্তি, এই আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করছো সে একটা মাসিও বানাইতে পারবে। আল্লাহ বলে আচ্ছা যাও ঠিক আছে, তর্কের খাতিরে আমি আল্লাহ আরও নাইমে আইলাম,
মানে এইবার বললাম যে মাছি বানাইতে তো পারে নাই, কিন্তু তাদের গায়ে যখন মাছি বসে এই দেবতার গায়ে, এই সময় তারে কদ্দুর কও যে তোমার মাছিটা কদ্দুর তুমি সরায় দাও। সুবহানাল্লাহ, মানে আল্লাহ তাআলার বলার ঢংটা কি, যে বেডা বেকুব কি মানুষ এরম বেকুব হয়, এইটাও বোঝো না, হ্যাঁ এটাও বুঝো না তুমি, তা তো তুমি কও তারে যে মাছিটা কম পক্ষে কি করে দাও সরায় দেখ, সে কয় সেইটাও তো পারে না। তো তাহলে যেটা একটা মাছিও বানাইতে পারে না, যেটা নিজের গায়ের মাছি মশা এটাও তারাইতেও পারে না, এই অপদার্থের উপাসনা করে এত বেওকুফ কি মানুষ হয়নি? আল্লাহ তাআলা বলছেন কি চমৎকার, দাউফাত তালিবু ওয়াল মাতলুব। তাহলে শোনো, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে কিছু চাচ্ছ, সেই যার কাছে চাচ্ছ সেও দুর্বল, আর তোমাদের চাওয়া এটাও দুর্বল, তোমরাও দুর্বল, দেবতাও কি দুর্বল, যে ইসা বন্দা ইসা খোদা, বন্দা যেরকম দুর্বল খোদাও এরকম কি দুর্বল। আমাদের তো একটা বিশ্বাস যে আমরা যদিও দুর্বল, আমাদের মাওলা আলা কুল্লি শাইইন কাদির, আমাদের আল্লাহ সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান, আমাদের আল্লাহ আজিজ মহাপরাক্রমশালী, জুনতিকাম প্রতিশোধ গ্রহণকারী, শাদীদুল ইকাব সারিউল হিসাব, আমাদের মালিক জব্বার, আমাদের মালিক কাহ্হার, আমাদের মালিক আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুহাইমিন। এই জন্য আল্লাহ তাআলাকে যারা সঙ্গী বানায়, আপন বানায়, আল্লাহকে যারা প্রিয় বানায়, তাদের জীবনে আর কোনোই পেরেশানি অস্থিরতা দুশ্চিন্তা থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো বলতেছিলাম আল্লাহ তাআলা এখানেও উদাহরণ দিলেন যে বন্ধু দেখেন উদাহরণটা কেমন হলো, কাইফা যারাবাল্লাহু মাসালান, কেমন উদাহরণ দিলাম, উদাহরণ দিচ্ছে কালিমাতান তাইয়্যিবাতান, কাজে আপনাদের যেই কালেমা, কালেমায়ে তাইয়্যিবা মানে ঈমান, আপনার আমাদের ঈমান, আমাদের কালেমা, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিসের মতো, কাশাজারাতিন তাইয়্যিবা, একটি পবিত্র গাছের মতো। সেই পবিত্র গাছের বৈশিষ্ট্য কি এটা একটু পরে বলতেছি, আগে পবিত্র গাছ বলতে কোন গাছটা বোঝানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বলেছেন কোরআনুল কারিমে, সাজারাতুন তাইয়্যিবা, পবিত্র বৃক্ষ বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন খেজুর গাছ। এজন্য মুমিনের কালেমা, মুমিনের ঈমান, মুমিনের বিশ্বাস, মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহ, এটা খেজুর গাছের মতো। এখন খেজুর গাছের সাথে তুলনা দিল কেন, আল্লাহ তাআলা এখানে খেজুর গাছের কয়েকটা বৈশিষ্ট্য বলছে। এক নাম্বার আসলুহা সাবিতুন, এক নাম্বার হলো যেই গাছের গোড়া শেকড় কাণ্ড অনেক গভীর এবং কাণ্ড অনেক মজবুত। খেজুর গাছই একমাত্র গাছ যেটার শেকড় অনেক গভীরে, যেটার কাণ্ড মানে গাছের গোড়াটা অনেক শক্ত, যেটার শেকড় যত গভীর হয়, নিচু হয়, বড় হয়, বেশি হয়, তার কাণ্ড গোড়াটা তত বেশি কি হয়, মজবুত হয়, শক্ত হয়। তাহলে খেজুর গাছের শেকড় অনেক গভীর, এটাই প্রমাণ করে শেকড়ের গভীরতা মানে কাণ্ডের মজবুতি দৃঢ়তা। এই জন্য আল্লাহ তাআলা বলেন আসলুহা সাবিতুন, খেজুর গাছের গোড়া, খেজুর গাছের মূল অংশ, শেকড় এবং কাণ্ড এটা অত্যন্ত মজবুত, অত্যন্ত দৃঢ় অনেক গভীর। এক দুই নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ফারউহা ফিসসামা, খেজুর গাছের দৈর্ঘ্য এবং খেজুর গাছের ডালপালা কেবল উপরের দিকেই উঠতে থাকে, যেন আসমানের দিকেই উঠতে থাকে। ওয়ফারউহা ফিসসামা, খেজুর গাছের ডালপালা এবং খেজুর গাছের দৈর্ঘ্য এটা আসমানের দিকেই উপরের দিকে উঠতে থাকে। দুই গেল। তিন নাম্বার তুতি উকুলাহা কুল্লাহীন ইদনি রব্বিহা, খেজুর গাছ এমন গাছ যেই গাছ আল্লাহর ইচ্ছায় সর্বসময়ই সর্বদাই ফল দিতে থাকে। মানে কি, মানে হলো
তাফসিরে লিখছে, খেজুর এমন একটি ফল যেই ফল সারা বছর শীত গরম রোদ বৃষ্টি সিজন আনসিজন সর্বসময় খাওয়ার উপযোগী ব্যবহারের উপযোগী। খেজুরই একমাত্র ফল যেই ফল সারা বছরই মানুষ কি করে খায়, সারা বছর মানুষের প্রয়োজন মিটায়, সারা বছর মানুষের খাবারের প্রয়োজন ফলের প্রয়োজন এটার দ্বারা কি হয় পূরণ হয়। অন্য কোনো ফল নির্দিষ্ট সিজনে নির্দিষ্ট সময়ের জন্য টিকে, আপেল বলেন মালটা বলেন কমলা বলেন, তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এই জন্য খেজুর গাছের সাথে মুমিনের কালেমা মুমিনের ইমানের উদাহরণ দিলাম। এখন আসেন মুমিনের ইমানকে খেজুর গাছের এই তিনটা বৈশিষ্ট্যের সাথে মিলাইয়া দেন, আমাদেরকে মিলান। এক নাম্বার কথা হলো খেজুর গাছের শেকড় এবং কাণ্ড মজবুত থাকে, মানে অনেক গভীর, তো মুমিনের ঈমান এটা কলিজার একদম ভিতরে সর্বোচ্চ ভিতরে এটার শেকড় থাকে। কারো কলিজার ভেতরে যখন ঈমান বসে তাহলে পৃথিবীর কোনো ঝড় ঝাপটা পৃথিবীর কোনো বান তুফান বাতাস অর্থাৎ কাফেরদের ষড়যন্ত্র মুশরিকদের ষড়যন্ত্র জুলুম নির্যাতন জেল অত্যাচার অবিচার অথবা দুনিয়াবি কোনো বিপদ পেরেশানি অস্থিরতা অভাব দারিদ্রতা দুর্ভিক্ষ মহামারী অসুস্থতা কোনো কিছুর বিনিময়েই মোমেন এক সেকেন্ডের জন্য তার ঈমান হারায় না, আল্লাহকে ভোলে না। তাহলে এটা এতটা মজবুত যে কলিজার ভিতরে যখন বসে যায় শেকড় ঈমানের গভীরতা তখন পৃথিবীর আর কোনো ঝড় ঝাপটা সময়ের কোনো পরিবর্তন ঈমানদারকে মোমেনকে নড়াইতে পারে না। আমরা আজকে হয়তো দুর্বল মানুষ আমরা বুঝি না, কিন্তু এটা যদি বুঝতে হয় তাহলে আমরা হযরত বেলালের দিকে দেখি, হযরত খাব্বাবের দিকে দেখি, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখি, হযরত আম্মারের দিকে দেখি। সাহাবায়ে কেরাম এটার প্রমাণ একবার না শত শতবার দিয়েছেন, শত শতবার দিয়েছেন যে সর্বোচ্চ জুলুম মক্কাবাসী কাফেরদের চূড়ান্ত নির্যাতনের পরেও এক সেকেন্ডের জন্য ওনারা কালেমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নিজেদের কালেমা ছাড়ে না। বুঝাই গেল কালেমায়ে তৈয়বা ঈমান তাদের কলিজার ভেতরে একদম মজবুত শিকড়ের মতো বসে গেছে, খেজুর গাছের শিকড়ের মতো বসে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর মধ্যে বুকে পাথর চাপা দিয়ে দিনের পর দিন ওনাকে ফেলে রাখা হতো, সন্ধ্যাবেলায় মদিনা মক্কার বাচ্চারা ওনার গলায় রশি লাগাইয়া ওনাকে মদিনা মক্কার গলিতে এই পাথুরে জমিনের মধ্যে হেঁচড়াইত। এই অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডের জন্য আহাদ আল্লাহ এক এই কথাটা ত্যাগ করে নাই, এটা শুনা এখন বলা সহজ, আমিও খুব সুন্দর করে কইলাম আপনিও শুনলেন, আর বিনিময়ে আমাদের সর্বোচ্চ কিতা সুবহানাল্লাহ শেষ, মানে হযরত বেলালের এক কুরবানি আমরা সুবহানাল্লাহ পর্যন্ত। এটা বলা আমার জন্য সহজ আপনার জন্য, দুনিয়ার আর কিচ্ছু জিগায় না, শুধু জিঙ্গানের বিষয় এটাই। আপনি কইলেন আট মিনিট অন্দি লাগে বারো মিনিট, কী ব্যাপারে ষাটটা মিনিটের গরম আপনি কীভাবে আল্লাহর কাছে জবাব দিবেন, বললেন বারো মিনিট লাগবে এখন দি লাগে আঠারো মিনিট, অর্থাৎ আমরা এই অল্প একটু আট মিনিট বারো মিনিট পনেরো মিনিট সর্বোচ্চ এটুকু গরম হোটেল এসি হারামাইনে মক্কার ভিতরেও এসি হারাম শরীফে মসজিদে নববীর ভিতরেও ফুল এসি সেন্ট্রাল এসি তাহলে হোটেলটাও এসি, শুধু এই মাঝখান দিয়ে আট মিনিট দশ মিনিট বারো মিনিটের এই রৌদ্র এই গরমে এখনকার জামানার মুসলমান কোনোভাবেই সহ্য করতে পারে না, দ্রুত তার সাথে দৌড়াইয়া এসির ভিতরে ঢুকে যায়। আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে না ঘরে ছিল এসি না হারামে ছিল এসি না রাস্তার ছিল এসি, কোথাও তো ছিল ঘরই তো ছিল না, মাশা আল্লাহ ঘরই তো ছিল না, তাইলে কারেন্ট আসবে কোত্থেকে বিদ্যুৎ আসবে কোত্থেকে। এজন্য মা আমরা এটাই বলতে চাই আমাদের ঈমান সাহাবাই কেরামের ঈমানের সাথে তুলনা করিলে কিভাবে আমরা, আমি অনেক সময় বলি একথা আমার নিজের কাছেও খুব আফসুস লাগে ভয়ও লাগে যে সাহাবায়ে কেরাম হাসরের ময়দানে বলবে হযরতে বেলাল আমারই বলবে আনিস আমি এত কষ্ট করলাম
এই উত্তপ্ত বালুর মধ্যে বুকে পাথর চাপা দেওয়া কষ্ট সইলাম, আর তোমরা এগুলা ওয়াজ করিয়া কইরা বালা বালা খাইলা, টাকা নিলা, হ্যাঁ ঘুমাইলা, এই তো তোমরা করছো আর কি বলেন? আসলে তো বাস্তবতা সাহাবাই কেরামের কুরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কুরবানি, সেটা শুধু কদ্দুর বলি আমরা, এই বলার ভিতরেও আমাদের কত অহংকার, অদ্যত্ত, কত রকমের বাহানা, কত রকমের ছল ছাতুরি। এজন্য বললাম আমরা আসলে আজকে ইমানের দিক থেকে আমাদের গভীরতা, আমাদের কালেমায়ে তাইয়্যেবা শ্রেষ্ঠ সম্পদ ছিল, আমাদের ইমান আমাদের শ্রেষ্ঠ পুঁজি ছিল, কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা করি ইমানকে দূরে সরিয়ে আল্লাহকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে সবার চেষ্টা ধীরে 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 অল্প অল্প করে হলেও শুধু দুনিয়া এবং আধুনিকতা এবং ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশরিক তাদের চাল চলন নিয়ম কানুন উঠা বসা এই সব কিছুকে আমরা গ্রহণ করতে, ওইটাই ভাল লাগে, ওইটাই ভালো লাগে, ওইটাই পছন্দনীয় হয়। এক মা এক বোন, উনি শুনছে যে একজন মুমিন নারীর বোরকা হইতে হয় কালো, ঢিলে ঢালা এবং শরীর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না, এটা হওয়ার কথা তার পর্দা, এটা হবে তার বোরকা, এটার সাথে তার ইমান জড়িত, আল্লাহর বিশ্বাস জড়িত, কিন্তু অগণিত মা বোন আজকে যখনই দেখলো টেলিভিশনে অথবা রাস্তার কোনো বেপর্দা নারী অথবা বাজার মার্কেটের দোকানদাররা, তারা যখন টাইট আটশার্ট এবং লাল নীল হলুদ কমলা বোরখা তারা যখন উপস্থাপন করলো, রাতারাতি আমাদের লক্ষ কোটি মা বোন মুসলিম নারী আগের সেই ঢিলে ঢালা কালো বোরকা ফেলে এখন এই রঙ্গিলা বোরকা নিয়ে ব্যবহার করছে। অর্থাৎ এটা খুব দ্রুত বুঝে ধরলো, খুব তাড়াতাড়ি বুঝে ধরলো, যেটা আল্লাহকে বাদ দিয়ে, যেটা মাসির ক্ষমতা নাই, উদাহরণ দিয়ে বললাম, তাইলে সেই আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াদার পাপি নাফরমান এদের কালচার সভ্যতা সংস্কৃতি আমাদের কাছে প্রিয় হয়ে গেল। আমি মা বোনদের কাছে অনুরোধ করছি, মা, আল্লাহ তাআলা বলছেন এখানে মোমেনের কালেমা বড় পুঁজি, মোমেনের ইমান অন্তরের গভীরে জমাইতে হবে, এমন শিকড় এমন গভীরভাবে ইমান বসাইতে হবে যেন পৃথিবীর কোনো চাল চলন উঠা বসা লেনদেন আচরণ সমাজ সভ্যতা কৃষ্টি কালচার কোনো কিছু কোরআন সুন্নার বিপরীতে যাই হোক আমাকে এটার অনুসরণ করা যাবে না। আমি সর্বাবস্থায় আগার চে বুত হায় জামাত কি আস্তি নু মে মুঝে হায় হুকমে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা ইকবাল বলছিলেন এই কথা, ইব্রাহিম আলাইসাল্লামের একটা কথা বলতে গিয়ে উনি এই শের বলছিলেন যে ইব্রাহিম আলাইসাল্লাম ওনার পুরা কৌমকে বলছিলেন, হে আমার জাতি, আমি যদি দেখি আমার পুরা জাতির প্রত্যেকের হাতে একটা একটা মূর্তি, আর এই সব মূর্তি একত্র করে স্তূপ করে জমা করে আমারে যদি ওই মূর্তির স্তূপের উপরে দাঁড় করাইয়া দেয়, খোদার কসম আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ইমান। ওয়াতাজিলুকুম ওয়ামা তাদউনা মিন দুনিল্লাহ ওয়াদউ রাব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কওম, ওনার আব্বা, ওনার মা, ওনার বংশধর সবাইকে লক্ষ্য করে বলছিলেন, আমি আপনাদেরকে ছেড়ে দিলাম, আপনারা যেই মূর্তির পূজা করেন আমি তাদেরকেও ছেড়ে দিলাম, ওয়াদউ রাব্বি, আমি শুধুই কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআ এ রব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি আমার সেই রব আল্লাহকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না, আল্লাহকে ডেকে কেউ হারায় না, আল্লাহকে ডেকে কেউ বিফলে যায় না। তাহলে দেখেন এখানে মোমেনের কালেমা আমাদের ইমান এটাকে তুলনা করা হয়েছে পবিত্র গাছের মতো, মানে খেজুর গাছের মতো। আর খেজুর গাছের প্রথম বৈশিষ্ট্য বলা হইল খেজুর গাছের শেকড় অনেক গভীর, কাণ্ড অনেক মজবুত। আর মোমেনের ইমান মোমেনের কালেমা এটাও হইতে হবে অনেক গভীর, অন্তরের শেষ কোটায়, এবং সেটা যেই কোনো ঝড় ঝাপটা যেই কোনো কুফর শিরিক যেই কোনো জুলুম অত্যাচার নির্যাতন কোনো কিছুতে এক বিন্দু নড়বে না, এটার নাম ইমান, এটার নাম বিশ্বাস। আপনার আশ্চর্য আমি একটা জিনিস দেখছি, গত দেড় মাসের চাইতে বেশি সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায়
ইহুদি ইসরায়েলের বেঈমানরা এই ইউরোপের এই জারজ সন্তান আমেরিকা ইউরোপের অবৈধ সন্তান এটা এরা এই ইসরায়েল অন্যায় অবৈধভাবে দখলদার ভাড়াটে সন্ত্রাসী এরা এই ভাড়াটে মাস্তান ইসরায়েলের ইহুদিদের অব্যাহত আক্রমণ 23 লক্ষ মুসলমান গাজা উপত্যকাতে তাদের বাড়ি বসত একটি ঘর মাটির উপরে আর তারা অক্ষত রাখে নাই 23 লক্ষ মুসলমানের ঘর সব ভেঙে ফেলছে বাড়ি ঘর বাসস্থান এই মুসলমানদের হাসপাতাল বিদ্যালয় মসজিদ কিচ্ছু বাকি নাই দুই নাম্বার অকাতরে মায়ের লাশ বোনের লাশ ছোট্ট মাসুম বাচ্চাদের লাশ রক্তে আল্লাহর জমিন পুরা ভাইসা গেছে মুসলমান এক কয় দিনে তাদের লাশকেও দাফন করার সুযোগ পায় নাই এবং আপনার পশু চতুষ্পদ জন্তু পর্যন্ত লাশ টানাটানি করছে এরকম দুর্বিষহ অবস্থা পানি নাই বিদ্যুৎ নাই তেল নাই চিকিৎসা নাই বাচ্চার খবর নাই সন্তানের খবর নাই কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দেড় মাসে যত খবর আসছে রিপোর্ট আসছে পত্রিকায় চ্যানেলে আমি অনেক দেখছি কোনো এক জায়গায় একবারের এক সেকেন্ডের জন্য একটা মুসলমান হামাস যেই মুসলিম মুজাহিদরা যুদ্ধ করছে জেহাদ করছে এই বেঈমানদের বিরুদ্ধে তাদের বিপরীতে একটা স্লোগান একটা বক্তব্য পেশ করেনি যে এরা হামলা করলো কেন আমরা রে তারা বিপদে ফেলাইছে মুজাহিদরা না একবারের জন্য বলে নাই আলহামদুলিল্লাহ এই ইমান এটা তাদের ইমান একজন সাংবাদিকের ছবি দেখাইছে ফিলিস্তিনের সাংবাদিক সে তার স্ত্রী তার দুইটা ছেলে মেয়ে এগুলোরে শহীদ হয়েছে দাফন করছে দাফন করে জানাজা পড়ে দাফন করে নিজের চোখ মুছতে মুছতে সে একটাই কথা শুধু বলছে তবুও আমাদের গন্তব্য শেষ ঠিকানা ফিলিস্তিন মানে আমি সব হারাইলাম বউ বাচ্চা সব হারাইলাম বিনিময়ে কিন্তু আমি কি ছাড়বো না ফিলিস্তিন ছাড়বো না এই জমিন ছাড়বো না এই মুমিনের ইমান 75 বছরের অব্যাহত জুলুম আর নির্যাতন সয়ে যাওয়ার পরেও এক সেকেন্ডের জন্য এই মুসলমান মাথা নোয়ায় নাই এবং নিশ্চিত এমন মজবুত ইমান যাদের কলিজার ভেতরে আল্লাহ তাআলা আজ কিংবা কাল অবশ্যই এদেরকে বিজয় দান করবে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নেই এই জন্য ইমানের মজবুতি বড় সম্পদ আল্লাহ তাআলা ইমানের দৃঢ়তা চায় ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ তাআলা বলে যদি তোমরা ইমানদার হও পরিপূর্ণ আমি আল্লাহ তাআলা ওয়া আনতুমুল আ'লাউনা ওয়াদা দিলাম আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিজয় দেব তোমরাই বিজয়ী হবে তোমরাই বিজয়ী হবে তাইলে আমরা এক নাম্বার এটা এখন আসেন দুই নাম্বার হলো খেজুর গাছ দৈর্ঘ্যে অনেক উঁচা এবং খেজুর গাছের ডালপালা উপরের দিকে আসমানের দিকে অর্থাৎ উপরের দিকেই উঠতে থাকে তো তাফসিরের মধ্যে লিখছে একজন মুমিনের ইমান তাকে প্রতিনিয়ত আমলের মধ্যে উৎসাহিত করে ইমানদার ইমান থাকার কারণে অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত তসবি দোয়া কান্নাকাটি দান সাদাকা গুনা বর্জন মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া অশ্লীলতা অবৈধ উপার্জন হারাম নাটক সিনেমা এগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে রাখে নেক আমল করতে থাকে তো এই সবগুলো মুমিনের ইমান থাকার কারণে এরপরে সে যাই করে সব কেবল আসমানের দিকে উপরের দিকে সাত আসমানের উপরে জান্নাতের দিকেই উঠতে থাকে উপরের দিকেই উঠতে থাকে মানে জান্নাতের দিকেই পৌঁছতে থাকে তাহলে খেজুর গাছের ডাল খেজুর গাছের দৈর্ঘ্য এটা যেমন উপরের দিকে উঠতে থাকে আল্লাহ বলছে আসমানের দিকে ঠিক তেমনিভাবে মুমিনের জিন্দিগির সমস্ত বন্দিগি আসমানের দিকে জান্নাতের দিকে উঠতে থাকে তিন নাম্বার ওই যে দ্বিতীয় আয়াতে যেটা বলছে তু তি উকুলাহা কুল্লা হিনিম বিইদনি রাব্বিহা খেজুর গাছের এই ফলটা খেজুরটা সারা বছর উপকারী ব্যবহার উপযোগী সারা বছর রোদ বৃষ্টি রাত দিন সকাল দুপুর শনিবার বৃহস্পতিবার সিজন আনসিজন সর্বদা আল্লাহ বলছেন এটা সারা বছর ফল দেয় ঠিক মুমিনের
আমল, রাতে দিনে সকালে দুপুরে ঘরে বাইরে, হ্যাঁ হাঁটতে চলতে উঠতে বসতে, মোমেনের জিকির, মোমেনের তসবি, মোমেনের আমল, মোমেনের জিন্দিগি, মোমেনের নড়াচড়া, মোমেনের নিঃশ্বাস, সব কিছুতেই নেকি মিলতে থাকে, মানে ফল পাইতে থাকে। মোমেন হাসলেও নেকি, মোমেন কাঁদলেও নেকি, মোমেন দাঁড়াইলেও নেকি, মোমেন বসলেও নেকি, যদি আল্লাহ এবং তার রসুলের হুকুম মানে। যেমন একজন ইমানদার টয়লেটে ঢুকছে বাম পাও দিয়া, ঢুকবার সময় দোয়া পড়ছে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িস, ভেতরে গিয়ে আপনার পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার যথাযথ ব্যবহার করছে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করছে, বের হওয়ার পরে ডান পাও দিয়ে বের হয়ে এরপরে দোয়া পড়ছে, গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নি আল আদা আন্নিল আদা ওয়া আফানি। তাহলে আল্লাহর কসম, কোনো সন্দেহ নাই এই ইমানদারের বাথরুমে ঢুকা বের হওয়ার যে সময়টা ব্যয় হয়েছে পুরাটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ডান কাঁধে নেকি হিসাবেই উঠাইছে, সুন্নাত তরিকায় ঘুমাইছে, ডান দিকে কাত হয়ে ঘুমাইছে, বিসমিল্লাহ পড়ে ঘুমাইছে, তিন তসবি পড়ে ঘুমাইছে, অজু অবস্থায় ঘুমাইছে, সামান্য কিছু কোরআন থেকে একটা সুরা দুইটা সুরা তিনটা সুরা পড়ে শুইছে, হ্যাঁ এইভাবে ঘুমায় গেছে, আবার ঘুম থেকে উঠে উঠেই ঘুমের দোয়া পড়ছে, এরপরে আবার অজু ইস্তেনজা করে নামাজে দাঁড়াইছে, তাহলে ৬ ঘন্টাও যদি ঘুমায়, ৫ ঘন্টাও যদি ঘুমায়, তো পুরাটা টাইম ফেরেশতা ডান কাঁধে নেকি হিসাবেই সওয়াব উঠাইছে। তাহলে মোমেনের আমল, নড়াচড়া, উঠা বসা কোরআন সুন্নার আলোকে হইলে সারাক্ষণই ফল দিতে থাকে, ফল দিতে মানে ফল মানে এখানে কি নেকি, নেকি দিতে থাকে সারাক্ষণে নেকি, তার নামাজে যেমন নেকি, রোজাতে যেমন নেকি, তার হাসিতেও নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ফি বুদ্আই আহাদিকুম সাদাকা, স্বামী স্ত্রী যদি মিলিত হয়, নবীজি বলেন হালাল স্ত্রী হালাল স্বামী, তো এই পবিত্র বন্ধনে এই সম্পর্কের মধ্যে নেকি, সাদাকা নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা নেক কাজ এটা সাদাকা, আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। নবীজি বলছে লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআন, তোমরা ছোট্ট থেকে ছোট্ট নেক কাজকেও ছোট মনে করো না, ছোট মনে করো না, বরং এটাও তোমার অনেক বড়, অনেক পুঁজি হবে। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, এই যে হাসি মুখ নবী বলছে, এমন কি যদি তোমার কিচ্ছু নাই, তুমি তোমার একজন ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করছো, চেহারাটার মধ্যে হাসি মুখ দেখাইছো, আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলা এর মধ্যেও তোমার জন্য অজস্র নেকি দান করবেন। হাদিসে আছে নবীজি বলছেন তোমার ভাই বালতি দিয়ে পানি উঠাইতেছে, জগের মধ্যে কলসি ফুরাইতে আছে, মনে করেন জগ পুরাইতেছে অথবা বালতি দিয়ে পানি তুলতেছে, তুমি যদি তার বালতির কোনা ধরে তারে আলগি দিয়ে একটু সহযোগিতা করে দাও, আল্লাহ রসুল বলছে তোমার এই ছোট্ট আমলটাও আল্লাহ তাআলা অজস্র নেকি দান করবেন, সাদাকা হবে, সাদাকা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে ব্যক্তি কোনো অন্ধ রাস্তার এই পাশে দাঁড়িয়ে আছে, তাকে যদি সে ওই পাশে পার করে দিতে সহযোগিতা করে, আল্লাহ রসুল বলছে আল্লাহ তাআলা তাকে সাদাকার সওয়াব দান করবেন। এরপরে আপনারা তো শুনছেনই, ঈমানের সর্বনিম্ন একটা শাখা হলো ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া, হ্যাঁ এইটা আমরা বুঝি ও মাহফিলের তাড়াতাড়ি, যখন সাক্কার ভিতরে কি ঢোকে, ফিন ঢোকে, আলফিন বা কিছু একটা ঢোকে, তখন যে কি কষ্ট লাগে তখন আমি বুঝি, হ্যাঁ তাহলে এই জন্য আমরা প্রত্যেকেই এটা বুঝলাম। তিনটা উদাহরণ এখানে আল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের ঈমান, একজন মুমিনের কালেমা, একজন মুমিনের বিশ্বাস, এটা খেজুর গাছের মতো। আর খেজুর গাছের তিনটা বৈশিষ্ট্য বিশেষ, এক নাম্বার হলো খেজুর গাছের শেকড় কাণ্ড গভীর এবং মজবুত, দুই নাম্বার হলো খেজুর গাছের দৈর্ঘ্য উচ্চতা এবং ডালপালা এটা অনেক ঊর্ধ্বে আসমানের দিকে উপরের দিকে, আর তিন নাম্বার হলো খেজুর ফল সারা বছর কি উপযোগী, উপযোগী মানে এই ফলটা সারা বছর ভোগ করা যায়। ঠিক তেমনিভাবে মোমেনের কালেমাও এই তিন গুণে গুণান্বিত, এক
মুমিনের ঈমান, মুমিনের কালেমা, মুমিনের বিশ্বাস হৃদয়ের গভীরে একদম ভিতরে গাঁথা, যার কারণে পৃথিবীর কোনো জুলুম অত্যাচার নির্যাতন অস্থিরতা পেরেশানি যেই কোনো বিপদ মুসিবত টেনশন কোনো কিছুতে মুমিন আল্লাহকে হারায় না, আল্লাহর প্রতি আস্থা নষ্ট করে না। এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত। অল্প থেকে অল্প, অল্প থেকে অল্প মুসিবতে আল্লাহকে ভুলে যাওয়া, হ আল্লাহর রূপে ভরসা করে বইয়ে থেকে লইব, আপনাকে হুজুরগো কথা ধরে বইয়ে থেকে লইব, এরকম অনেক মানুষ কথা বলে। আহা, এটা কি বললেন আপনারে আমার উপরে ভরসা করতে বলছে কি? ভরসা করবেন আপনি আল্লাহর উপরে, আর আল্লাহকে আপনি দুর্বল ভাবলেন কেন? আল্লাহকে আপনি দুর্বল ভাবলেন কেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দোয়া কবুল করে মুমিনের। হাদিসের মধ্যে আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউস্তাজাবু লি আহাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করেন, মা লাম ইউআজ্জিল, যদি তোমরা তারাহুরা না করো। সাহাবিরা জিজ্ঞাসা করছে, ওয়ামাল ইস্তেজাল, তারাহুরা মানে কি? নবীজি বলে, একটা লোক দোয়া করতেছে, আবার করছে, আবার করছে, আবার করছে, একটা সময় আর দোয়া করে না, এটারে কয় তারাহুরা। তারাহুরার কোনো টাইম কয় নাই, তিন দিন, ছয় দিন, সাত দিন, পনেরো দিন, এরপরে তারাহুরা না, বলছে দোয়া বন্ধ করে দেওয়া এটাই তারাহুরা। আশ্চর্য কথা না এটা? মানে দোয়া বন্ধ করে দেওয়াটাই কি তারাহুরা? এবার আপনি বলে, আমি আজ 30 বছর আমার একটা ছেলে নাই, আমার একটা বাচ্চা মেয়ে নাই, তো 30 বছর ধরে আমি দোয়া করছি, বুঝছি না আর হইতো না, কারণ 30 বছর কি খাম খেয়ালি কথা? দোয়ারও তো একটা কিন্তু বল ফিরে গেছে আমার দোয়া করতে করতে, আর যে 30টা বছর ধরে কইতে আছি খোদা উনি কি করে না করে কোনো দেহে না, না না আউজুবিল্লাহ, এমন না বলা, বরং রসুলুল্লাহর এই আজীব কথা, এটা মানে কোনো সময় বলে নাই, বরং বলছে একটা লোক দোয়া করতেছিল, এরপরে বলে আমি দোয়া করছি, আবার করছি, আবার করছি, এরপরে ছেড়ে দিছে। রসুল বলে এটাই তারাহুরা, কারণ মোমেন তুমি 30 বছর পরে আল্লাহকে বাদ দিয়ে এখন কার কাছে চাইবা? 40 বছর পরে ঠিক আছে আল্লাহ দিল না, তো এখন আচ্ছা বাদ দাও তাহলে, আল্লাহরে বাদ দাও, অন্য কাউকে বলো, হে কে তো, তাহলে তোমার কোন বাপ আছে আল্লাহকে বাদ দিয়ে দিবে? কাজে মোমেন তার জিম্মাদারি অব্যাহতভাবে আল্লাহর কাছে কি থাকা, চাইতে থাকা, বলতে থাকা, দোয়া করতে থাকা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতে থাকছেন, তো বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে থাকছেন, তো আল্লাহ তাআলা তাকে বৃদ্ধ বয়সে কি দান করছেন, সন্তান দান করছেন। এজন্য খেয়াল করা, দুনিয়ার কোনো চাওয়া আপনার টাইম মতো হইতে হইব, আমাদের তারাহুরা আল্লাহর তারাহুরা সমান না। আমি এটা প্রায় বলি, মানে আল্লাহ বলছেন আমি খুব দ্রুত জালেমকে শাস্তি দেব, খুব দ্রুত, ফাসাউফা ইয়ালামুন অথবা সায়া আলামুন, কোরআনে বহু আছে, আমি খুব দ্রুতই কাফেরকে শাস্তি দেব। এখন এই দ্রুত কদ্দুর, আমার দ্রুত আর আপনার দ্রুত, আল্লাহর দ্রুত কি বরাবর নি? এই ফ্যাঁস হইলে এখানে আমরা বলি যে আমরা আমাদের আন্দাজে আল্লাহকে বিচার করতে চাই না, আউযুবিল্লাহ। আমরা তিন দিন আজকে 3 বছর কোনো, এরপরও কোনো খবর নাই, হ্যাঁ আজ 50 বছর হয়ে গেছে এখনও কাফেরদের কোনো পতন নাই, এই আমরা আমাদের তারাহুরাটাকে আমাদের আন্দাজের সাথে মিলাই। অথচ একটা উদাহরণ দিলে বুঝবেন, মারাও বুঝবেন, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর একদিন আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা বান্দারা 1000 বছর গণলে যেদ্দূর, আমি আল্লাহ একদিন গণলে এদ্দূর। তখন তুমি কেমনে আমার লগে মিলাইবা? কোরআনের আয়াত, আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা গুনছ 1000 বছর, আমার হইছে একদিন। তাহলে তুমি আমি আল্লাহর লগে তুমি কেমনে মিলাইবা? এই জন্য আল্লাহর সাথে তাড়াহুড়ো করতে নাই, বরং মোমেনের সব চাওয়া, মোমেনের সব দোয়া, মোমেনের সব অনুভূতি, মোমেনের সব বন্দিগি, মোমেনের প্রত্যেকটা আবেগ আল্লাহ তাআলা কবুল করে যদি বান্দা তাড়াহুড়া না করে। তাইলে আমরা এই কথাটা বুঝাইলাম, তাহলে আমাদের ঈমান আমাদের শ্রেষ্ঠ পুঁজি, আমাদের ঈমান আমাদের মূল সম্পদ, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক এটাই আমাদের বাস্তবতা, আমাদের জিকির, আমাদের তেলাওয়াত, আমাদের তসবি, আমাদের বন্দিগি, আমার মা, এটাই আমাদের পুঁজি। কাফেরদের থেকে কিছু নেওয়ারও নাই, শেখারও নাই, জানারও নাই, বরং
আপনারা আমরা প্রত্যেকেই ভাববেন আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান, নিজের ঈমানকে সুন্দর করেন, নিজের আখিরাতকে সুন্দর করেন, নিজের কবরকে সুন্দর করেন, নিজের জিন্দেগিকে পবিত্র করেন, তাহলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আজকে মাদেরকে অনুরোধ করছি, বহু মা মনে করে তার স্বামী কামাই করে আমারে রান্না দেয়, আন্না দেয়, আমি রান্না বান্না করি, আমার দায়িত্ব শেষ। না মা, এই সমাজে একজন মুসলিম পুরুষ তার যেমন দায়িত্ব, মুসলিম নারী তারও দায়িত্ব। ইসলাম নিয়ে আপনারও ভাবা দরকার, কোরআন নিয়ে আপনারও ভাবা দরকার, ইসলামের বিজয় নিয়ে আপনারও ভাবা দরকার। আপনারা দেখছেন, অনেকেই শুনেছেন, মা বোন, এই যে ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, এখানে কিন্তু অগণিত মা বোন নির্যাতিত, সবচেয়ে বেশি মা বোন নির্যাতিত, জুলুমের শিকার, শহীদ হয়েছে। তাইলে একটি অঞ্চলে মুসলমান যদি পেরেশানিতে পড়ে, অস্থিরতায় পড়ে, বিপদে পড়ে, জুলুমের শিকার হয়, তাহলে আপনারা মা বোন আপনারা বাদ দিয়া না, আপনারা নিজেকে আড়াল করতে পারবেন না। অতএব মা, ইমানের বন্ধন, আল্লাহর সাথে সম্পর্ক পুরুষও রাখতে হবে, নারীও রাখতে হবে, উভয়ে মিলে দীনের ফিকির, দীনের কাজ প্রত্যেকে প্রত্যেকের অঙ্গনে যথাযথভাবে করতে হবে। গত মাসে আমি এটাই বলতে চাইছিলাম, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া উ বাদ, কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ বলে সমস্ত ইমানদার পুরুষ এবং ইমানদার নারী দীনী কাজে একে অপরের সরাসরি আল্লাহ বলছে বন্ধু, বাদুহুম আউলিয়া উ বাদ, সহযোগী, নেককার পুরুষ এবং নেককার নারী। আমিও দীনের ফিকির করতে হবে, আমার স্ত্রীও দীনের ফিকির করতে হবে, আমার বিবি বিবির মন অঙ্গনে করবে, আমি আমার অঙ্গনে করব, আমি আমার সামর্থ্য দিয়ে করব, সে তার সামর্থ্য দিয়ে করবে, এটাই জিম্মাদারি। আল্লাহ বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওয়ায়ুকিমুনা সালা ওয়ায়ুতুনা যাকা ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলে সমস্ত ইমানদার পুরুষ এবং নারী পাঁচটি কাজ করতে হবে। এক, ইমানদার পুরুষ নারী প্রত্যেকেই অন্যদেরকে নেক কাজের আদেশ করবে। দুই, অন্যদেরকে গুনার কাজ থেকে নিষেধ করবে। তিন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। চার, বছর শেষে হিসাব করে যাকাত দেবে। পাঁচ, সর্ব ব্যাপারে আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে। আল্লাহ বলেন, ইমানদার পুরুষ এবং নারী যদি এই পাঁচটি কাজ করতে থাকে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ অবশ্যই তাদের উপরে দুনিয়া আখেরাতে রহমত বর্ষণ করবেন। তাইলে আমি পুরুষ একা হবে না, একটি ঘরের ছেলে মেয়ে যদি নেককার হইতে হয়, স্বামী স্ত্রী দুইজনকে যত্নবান হইতে হবে। আমি বললাম ছেলেটার পড়ালেখার কথা, আমনে মা স্ত্রী আমনে তার হাতে দিয়া দিলেন বড় মোবাইলটা, কি লেগা হুড়িরে ডিস্টার্ব করে, কি ডিস্টার্ব, ওই যে ড্রেসিং টেবিলে যে উনি সাজতেছে, এ সাজতে গিয়া বাচ্চাকে ডিস্টার্ব করে, এই জন্য যাতে ডিস্টার্ব না করে এই জন্য তার হাতে বড় মোবাইল দিয়ে দিছে, তুমি গেমস খেলো, তুমি কার্টুন দেখো, তুমি মোবাইল টিপো, আমারে ডিস্টার্ব করো না, আস্তাগফিরুল্লাহ। আপনি মা ছেলেটাকে শেষ করে দিলেন, আপনি আপনার সন্তানটাকে হাতে ধরে নষ্ট করে দিলেন, চেহারায় পাউডার মাখলেন কিন্তু সন্তানটাকে দিলেন নষ্ট করে। অসংখ্য মহিলা, অসংখ্য নারী এই নিজের সাংসারিক কথাবার্তার জন্য, নিজের বাজার মার্কেট শপিং এগুলোর জন্য বাচ্চাটাকে মোবাইলটা দিয়া কয় যে হে সুপ রাখাইছে, মানে হে কান দে, হে খাইতে চায় না, হে টেলিভিশন না দেখাইলে খাইতে চায় না, আশ্চর্য। তাইলে সে যদি কান দে টেলিভিশন না, তা আমনেরে মা বানাইলো কেন, টেলিভিশনের ঘরে তো ফুত হইতে পারত, এটা তো টেলিভিশনের সন্তান না, এটা আমনের সন্তান, এটা তো মোবাইলের ফুত না, আমনের ফুত এটা, আশ্চর্য। অনেক সময় শুনি এটা, আমি একদিন কিছুদিন আগে এক বাসায় গেছি, ও বাসাওয়ালা ঢুকেই দেখতেছি খানার জন্য মাহফিলের শেষে বাচ্চাটা কাঁদতেছে, তে মন তিন বছর সাড়ে তিন বছর, কি কারণ, কি কারণ, এটাই বাচ্চাটাকে মোবাইল দেয় না। তা আমি বললাম, প্রথম দিল যেদিন অভ্যাস করলো, এখন ছাড়ানো এটা তো কঠিনই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এজন্য মা, আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিচ্ছেন, হযরত চলে আসতেছেন, এক্ষুনি আরেকটা উদাহরণ, শুধু দ্বিতীয় উদাহরণটা বলে শেষ। ওয়ামাসালু কালিমাতিন খাবীসাতিন কাশাজারাতিন খাবীসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার, আল্লাহ বলে কাফেরের কুফুরি,
মুশরিকের শিরিক বেঈমানের নিফাক সমস্ত পাপীর যত কথা বিশ্বাস এটা কিসের মতো একটা খারাপ গাছের মতো খারাপ গাছটা কি যেটা মাকাল ফল হানজাল বৃক্ষ অর্থাৎ এমন একটা ছোট্ট গাছ আছে জঙ্গলে যেই গাছটার ফলটা দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরটা তিতা দুর্গন্ধ এটাকে মাকাল ফল বলে এই গাছের গোড়া একদম দুর্বল শেকড় একদম অল্প মাটির কাছাকাছি এই ফল ধরে যখন টান মারে তখন গাছ এবং গোড়া সহ শিকড় সহ এক টানে উঠে চলে আসে আমরা একবার সহজে যদি বুঝাই ওই আমরা দেশের আলু ক্ষেতের মতো আলু ক্ষেতের টান দিলে আলুও আয়ে গাছও আসে শিকড়ও আসে কিচ্ছু আর মাটির তলে থাকে না আল্লাহ তাআলা বলেন সমস্ত কাফের বেঈমান মুশরিক মুনাফিক নাফরমানদের যত কথা যত উচ্চারণ যত হুঙ্কার যত বিশ্বাস যত বাড়াবাড়ি যত অস্ত্রের ঝনঝনানি যাই বলে যাই অহংকার করে সবগুলো ওই আলু ক্ষেতের মতো যে এটা টান দিলে শেকড় সহ চলে যায় এজন্য কাফেরের শেকড় নাই মুমিনের ইমানের কি আছে শেকড় আছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক মানার তৌফিক দান করে অনেক